ডেঙ্গি বর্তমান সময়ের অন্যতম মারাত্মক রোগ। সারা বিশ্বে প্রতি বছর লাখ লাখ মানুষ এই মারণ রোগে মারা যায়। ডেঙ্গির বেশিরভাগ ক্ষেত্রেই বর্ষাকালের প্রাথমিক পর্যায়ে ঘটে এবং এই সময়কালে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই রোগের ভয়াবহতা দেখে সরকার প্রতিনিয়ত ডেঙ্গির সম্পর্কে জনগণকে অবহিত করছে। ডেঙ্গির লার্ভা প্রধানত জলে বংশবৃদ্ধি করে এবং জুলাই থেকে অক্টোবর তাদের বিকাশের জন্য সবচেয়ে অনুকূল সময়। এই সময় অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হন, তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ডেঙ্গি রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকারি পর্যায়ে অনেক কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় ডেঙ্গি দিবস প্রতি বছর বর্ষা শুরুর আগে 16 মে পালিত হয়। এই মারণ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করাই এই দিবসের উদ্দেশ্য। প্রতি বছর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডেঙ্গি দিবস পালন করে। জাতীয় ডেঙ্গি দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো একদিনের সচেতনতামূলক কর্মশালা। কর্মশালায় আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার সচেষ্ট। ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে মানুষকে রক্ষা করতে ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষকে আরও সচেতন করতে হবে। আমরা সকলেই জানি আজ 16 মে ন্যাশনাল ডেঙ্গু ডে। প্রতি বছরই পালন করা হয়। এই বছর আমাদের আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা আয়োজিত একদিনের একটি ওয়ার্কশপ। সেখানে আমরা আজকের এই দিনে যেহেতু জুন জুলাই মাসে বৃষ্টি হয় এবং বৃষ্টির জল জমার বিভিন্ন জায়গা থাকে, কারণ থাকে, এছাড়াও আমাদের বাড়িঘরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় জল জমে থাকে, সেইগুলো থেকে যে এই সময়টাতে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে মশা জাতীয় প্রাণীদের দ্বারা যে রোগগুলি সৃষ্টি হয় সেগুলো থেকে মানুষের সমস্যা হতে পারে এবং বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে, সেই জায়গাতে জনগণকে সতর্ক করার জন্য, জনগণের মধ্যে একটি সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই ওয়ার্কশপ। এবং আমরা এই ওয়ার্কশপ থেকে সেটাই প্রচেষ্টা আমাদের যে আমরা ডেঙ্গু ম্যালেরিয়া থেকে কীভাবে আমাদের রাজ্যের জনগণকে রক্ষা করতে পারি। কর্মশালায় পশ্চিম ত্রিপুরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস বলেন, ডেঙ্গু রোগে পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় 2000 লোকের মৃত্যু হয়। ভারতবর্ষে দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর সহ বিভিন্ন শহরে ডেঙ্গুর ব্যাপকতা লক্ষ্য করা যায়। বাড়ির আশেপাশে যেখানে মশার জন্ম হয় সে সমস্ত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করেন। মূলত যে বিষয়টা সেটা হলো যে যাতে আমরা এই ডেঙ্গুর থেকে আমরা কীভাবে নিজেদেরকে প্রোটেকশন দিতে পারবো সেই নিয়ে আজকের চর্চা। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাইবো যে যেসব জায়গাগুলিতে আমরা, বিশেষ করে যে বৃষ্টির সিজন আসছে জুন জুলাইতে, যে খালি পাত্রগুলি যেখানে পড়ে থাকে, যেখানে জল জমা হয়, সেই জল যেখানে জমে সেখানেই মশার উৎপত্তি হয়, সেই উৎপত্তির স্থলগুলি যাতে আমরা পরিষ্কার রাখি আর বাড়ির আশপাশ পরিষ্কার রাখি, এসব কিছুর মাধ্যমে আমরা অন্তত যে যে মশা যেখানে উৎপত্তি স্থলগুলো আমরা বিনাশ করতে পারব। এই বলে সবাইকে বলবো যে শুধু ডেঙ্গু না, সেই ম্যালেরিয়া হোক বা অন্য কিছু হোক, সব কিছুর সম্বন্ধেই মানুষ যাতে ইয়ে হয়, ব্যাস এইটুকুই বলার। দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র, পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।